আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কিছু শপিং দেখাবো, এগুলো আমার হাজবেন্ড নিয়ে আসছে তো বর্ডারে, কারণ এখন ইন্ডিয়াতে যাতায়াত করা যাচ্ছে না। বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেট, তো কী কী নিয়ে আসছে আপনাদেরকে এক এক দেখাই। এটা হচ্ছে শন পাপড়ি, আমার খুব পছন্দের, খুব ভালো লাগে এই শন পাপড়ি খেতে। তারপরে নিয়ে আসছে মার্গো সাবান, এখানে আছে বাই ফোর গেট ওয়ান ফ্রি, তো চারটি কিনলে একটি ফ্রি, মোট পাঁচটি আছে এর ভেতরে। এরকম সাবান, এটা অনেক নিমের পাতা দিয়ে তৈরি, খুব ভালো লাগে আমাদের এই সাবানটি ইউজ করতে। তারপরে আমার জন্য নিয়ে আসছে ল্যাকমি আইকনিক কাজল, আর ডেইরি মিল্ক সিল্ক, আর বাচ্চাদের জন্য অনেকগুলো ডেইরি মিল্ক এনেছে এখানে। আসলে বাচ্চাদের জন্যই যাওয়া, ওরা ডেইরি মিল্কটা খেতে খুব পছন্দ করে, কিটক্যাট খেতেও পছন্দ করে, তো এখানে এসে এনেছে কিটক্যাট। এই কিটক্যাটগুলো ভালোই লেগেছে আমার কাছে, ছোট 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 কিটক্যাট। এই কিটক্যাটগুলো একটি একটি করে খেতে ভালোই লাগবে, আমার ছোট ছোট বাচ্চা সারাদিন শুধু চকলেট চায়, তো একটি একটি করে দেব দুই ভাইকে। আর আমার জন্য শ্যাম্পু, আমি এই শ্যাম্পুটা বেশি ইউজ করি, খুব ভালো লাগে আমার এই শ্যাম্পুটা, আমি অনেক দিন যাবত ইউজ করছি। ইন্ডিয়ানটা হলে একটু ভালো হয়, আসল ইন্ডিয়ান, তা দেখে নেন কীরকম, ব্যবহার করতে পারি না, মাথা চুল উঠে যায়, এটাতেও ওঠে চুল, তারপরও কেন জানি ফেনা হয়, অনেক ভালো লাগে তাই করি ইউজ। এরপর এটা হচ্ছে ঝান্ডু বাম, এটা দুটা নিয়ে আসছে ঝান্ডু বাম। এরপরে আসছে হচ্ছে জিরা, জিরা মশলা, তো 1 কেজি সাইজের, এটা 1 কেজি সাইজের জিরা মশলা, এটা লাগেই। ইন্ডিয়ান মশলাগুলো অনেক সুন্দর হয় ফ্লেভার, রান্নাতে দিলে অনেক সেন্ট হয়, আমাদের বাংলাদেশিগুলো কেন যেন সেন্ট পায় না, আমি বুঝি না যে কেন এরকম। ইন্ডিয়ান এলাচ, সাদা এলাচ, তারপর দারচিনি, কালো এলাচ, এগুলোর সেন্ট অনেক সুন্দর। এর আগে আমার আমার বড় আপু, আমার ননদ ইন্ডিয়ায় গিয়েছিল করোনা ভাইরাসের আগে, সে আমাকে অনেকগুলো মশলা এনে দিয়েছিল, সাদা এলাচ, তারপর দারচিনি, কালো এলাচ, এগুলো অনেক সুন্দর, আমি ইউজ করে লোভ ধরে গেছে আসলে আমার, যার কারণে এবারও আমি ভাবলাম যে মশলা নেই, কিন্তু আসলে মশলা বলতে এই জিরাটাই পেয়েছিল ওই দোকানে, নাকি আর অন্য কোনো মশলা ছিল না, সেজন্য 1 কেজি জিরেই এনেছে। তো এতেই আমি অনেক খুশি, কারণ জিরাটা কিন্তু বেশি লাগে আমাদের, আর অন্যান্য মশলা তুলনামূলক কম লাগে, আর যেহেতু আমার আছেই আগের নিয়ে আসা, তাই আর অত মনে করলাম না যে লাগবে, লাগলে পরে আবার যাবে নিয়ে আসবে। এরপর এটা একটা চিপস, ভেজে খেতে হয়, রেডি টু ফ্রাই, লেসের মতো কিন্তু ভেজে খেতে হয়, আর লেস তো ভাজাই থাকে, তো এরকম একটা চিপস, এটা কখনো খাওয়া হয়নি, খেয়ে দেখবো কেমন লাগে, বাচ্চাদের তো খুব পছন্দ হবে, ওরা তো সবসময় চিপস চকলেট এগুলোই বেশি পছন্দ করে। তারপর এটা হচ্ছে ওরিও বিস্কিট, বাচ্চারা সন্ধ্যা বা বিকালের নাস্তায়, সকালের নাস্তায় ওরা বিস্কিট দিয়ে দুধ দিয়ে খায়, তো ওরিও বিস্কুট এর জন্য অনেক পারফেক্ট হয়, ওদের খুব পছন্দ, পুরো একটা প্যাকেটে আছে ছোট ছোট দুই ভাইয়ের জন্য, যেহেতু আমার বাচ্চারা অনেক ছোট, একটা প্যাকেট খুললে নষ্ট করে ফেলে, বড় প্যাকেট হলে, এই জন্য ছোট ছোট প্যাকেট ওদের জন্য নিয়ে আসছে, যার কারণে ওরা
যেন খুব সুন্দরভাবে একটি একটি প্যাকেট খুলে খেয়ে নিতে পারে আর নষ্ট যেন না হয় সেজন্য। তারপর এটা কি 5-star 3D চকলেটস, তো এই চকলেটগুলো অনেক সুন্দর হয়েছে, আমাদের খুব পছন্দের চকলেট এগুলো। তো মোটামুটি এই, বেশি কিছু আনিনি আসলে, আর কি নিয়ে আসতে বলবো আমি আসলে নিজেও ভেবে পাচ্ছিলাম না যে কি বলবো, আসলে নিজে চোখে না দেখলে তো বোঝা যায় না যে কি পাওয়া যায় আর কি পাওয়া যায় না। তো যা মনে হয়েছিল এগুলো ওগুলো বলেছিলাম। ও আরেকটি আছে ফেস ওয়াশ, তো সেটি আমি রেখে দিয়েছি। এই ফেস ওয়াশটি ইন্ডিয়া থেকে, এগুলো বাংলাদেশেও পাওয়া যায়, তারপরেও ইন্ডিয়ার জিনিস, একটু ফেনা ভালো হয়, পরিষ্কার ভালো হয় বলে মনে হয়, এই জন্য আমি ইউজ করি। এর আগে এটি নিয়ে আসা হয়েছিল হিমালয়ে, আমি সাধারণত এই ফেস ওয়াশটি ইউজ করি নিমের, আমার নিমের জিনিস ইউজ করতে খুব ভালো লাগে, তো হিমালয়াটিও নিমের। এটা মুখে দিলে পিম্পলস দূর হয়ে যায়, যার কারণে মুখের ময়লাও কাটে, এজন্য এটা ইউজ করি। আর মার্গো তাই নিমের, আমরা সাধারণত মাঝে মাঝে দেখা যায় যে নিমের পাতা দিয়ে গরম করে, পানি গরম করে নিমের পাতা দিয়ে গোসল করি, তো এরকম একটি নিম সাবান হলে আসলে ওই কষ্ট থেকে, ঝামেলা থেকে একটু রক্ষা পাওয়া যায়, সেজন্য আসলে মার্গো সাবান ইউজ করা। তো আপনারা ইউজ করে দেখতে পারেন কেমন লাগে, কিন্তু এটার গন্ধটা অত বেশি আমার পছন্দ হয় না। তো যাই হোক, এই আমাদের আজকের কেনাকাটা, ভালোই লাগলো। বাচ্চারা তো এখন ঘুমিয়ে গিয়েছে অনেক রাত, তো আমি এই জন্য ভিডিওটি করলাম, কারণ দিনের বেলা হলে তো ওরা সব চকলেট একসাথে খেয়ে ফেলবে, লুকিয়ে রাখতে হবে, তবে এগুলো চকলেট একসাথে দেখতে পেলে ওরা অনেক বেশি খুশি হতো। দুজন খুব চকলেট খায় এবং চকলেট খেয়ে খেয়ে দাঁতে অবস্থাটা খারাপ করে ফেলছে, ব্রাশ করে না, খুব দুষ্টু, যার কারণে লুকিয়ে লুকিয়ে রাখবো, লুকিয়ে রাখবো এবং একটু একটু করে দেবো দুইজনের জন্য, দুটো যখন চাবে তখন দেব, তার আগে দেব না। তো আজকে তাহলে এ পর্যন্তই, আপনাদের সাথে শেয়ার করলাম, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজ তাহলে এ পর্যন্তই, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।